জামালপুরের ইসলামপুরে ব্রিজের রেলিং ভেঙে মিনি ট্রাক খাদে পড়ে চালক নিহত এবং তিনজন আহত হয়েছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, আজ ভোরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর এলাকায় একটি মিনি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক মোবারক আলী ঘটনাস্থলে নিহত হয়, আহত হয় আরও তিনজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহত মোবারকের মরদেহ উদ্ধার করে ইসলামপুর থানায় হস্তান্তর করে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।